আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবা বিশু। আজকে চলে আসলাম মিরপুর চিড়িয়াখানা। দেখতে পাচ্ছেন আমার পিছনে মিরপুর চিড়িয়াখানা। তো এটি বাংলাদেশের সর্ববৃহৎ চিড়িয়াখানা। আজকে আপনাদেরকে এই চিড়িয়াখানার এ টু জেড পশু পাখি দেখাবো এবং আমি চেষ্টা করব সবগুলো প্রাণী এবং পাখি দেখানোর জন্য। তো এই চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, প্রথমে টিকিট কিনতে হবে। টিকিট কেনার পরে তারপরে প্রবেশ করতে হবে। তো চলুন আমরা প্রথমে টিকিট কিনি, তারপরে প্রবেশ করি। টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। আমরা টিকিট নিলাম, টিকিট নিয়ে প্রবেশ করতেছি। তো আমরা ভিতরে প্রবেশ করতেছি, অবশেষে ভিতরে চলে আসলাম। সর্বপ্রথম আমরা চিত্রা হরিণ দেখব, দুই তিনটা ইনফরমেশন আপনাদেরকে দিব। তো বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে পাওয়া যায় এই হরিণগুলো। এই হরিণ সমূহের মধ্যে চিত্রা হরিণ দেখতে সবচেয়ে সুন্দর। এরা মূলত গাছের কচি পাতা, বিভিন্ন রকমের ফলমূল ও ঘাস এদের প্রধান খাদ্য। এদের আয়ুষ্কাল 8 থেকে 14 বছর। তো চলুন আমরা চিত্রা হরিণ দেখি। দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম দেখতে পেলাম হরিণ। দেখতে পাচ্ছেন আমার পিছনে হরিণগুলো। তো হরিণগুলো দিয়ে শুরু করা যাক আজকের এই চিড়িয়াখানার ট্যুর। তো চলুন তাহলে হরিণগুলো দেখি এবং হরিণ শেষ করার পরে আমরা অন্য যেগুলো প্রাণী আছে সেগুলো দেখব। চলুন তাহলে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ম্যাপ দেখতে পাচ্ছি আমরা। তো আমরা এই ম্যাপটা দেখার পরে ডান দিকে না বাম দিকে যাব, উত্তরে না দক্ষিণে যাব, সেটা ডিসিশন নিব। তো দেখি কোন দিকে যাওয়া যায়। তো সর্বপ্রথম আমরা উত্তর দিক দিয়ে যাব। উত্তর দিক দিয়ে গেলে কী হবে, বানর পাওয়া যাবে। চলুন তাহলে বানরগুলো দেখি। বানরের কাছে চলে আসলাম। দু তিনটে ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। এটি হচ্ছে রেসাস বানর। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহের বনাঞ্চল। বৈশিষ্ট্য হচ্ছে এদের শরীরে রং বাদামি ও ধূসর মিশানো বাদামি। কলা, পাউরুটি, ফলমূল, চীনাবাদাম, ছোলা, শশাই, সিদ্ধ ডিম এরা প্রধানত খেয়ে থাকে। চলুন তাহলে দেখি। আমরা বানর দেখতে পাচ্ছি না, দেখি কোথায় আছে বানর। এই যে দেখা যায় দূর থেকে। এই যে আমরা রেসাস বানর দেখতে পাচ্ছি। দর্শক, এখানেও কিছু বানর দেখতে পাচ্ছি, রেসাস বানর। অনেক বছর আগে আসছিলাম এখানে। একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন thank you.
আপনারা যদি চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে ক্ষুধার্ত হয়ে যান, এই চিড়িয়াখানায় ভিতরে ময়ূরী রেস্তোরাঁ, এই রেস্তোরাঁটিতে আপনারা খেতে পারেন। আমরা এখন বকের কাছে চলে আসছি, দেখতে পাচ্ছেন দূরে একটা বক। তো এই বকের নাম হচ্ছে মদন টাক। এদের খাদ্য হচ্ছে শিং মাছ, নলা মাছ, টাকি মাছ আরও অন্যান্য। এবং বৈশিষ্ট্য হচ্ছে এরা বড়, এরা বক পরিবারের সদস্য। মাথার টাক ও গলায় কোনো পালক থাকে। আয়ুষ্কাল 30-40 বছর পর্যন্ত বাঁচে। তো দেখতে পাচ্ছেন ওই যে বক গুলো, এখানে মূলত দুইটা বক দেখতে পাচ্ছি আমরা। তো আরও বক আছে ওই পাশে, চলুন তাহলে দেখি। দর্শক, এই পাশে চলে আসলাম, এই পাশে হচ্ছে যে কালো গলা বক। বকটা দেখতে পাচ্ছি, এই যে আমরা আর যদি ওই পাশে যাই, এই যে এখানে একটা বক, আমরা যদি আরেকটু ওই পাশে যাই, দর্শক আমরা এই যে একটা বক দেখতে পাচ্ছি খুব কাছ থেকে। এখন আরেকটা, আমরা একটা চিড়িয়াখানার ভিতরে একটা লেক দেখতে পাচ্ছি, বিশাল বড় লেক। আপনারা যদি চিড়িয়াখানায় আসেন তাহলে লেকটা দেখতে পাবেন। আমরা বিশাল একটা রয়্যাল বেঙ্গলটাকে দেখতে পাচ্ছি। আমরা দুটি বিগ কুমির দেখতে পাচ্ছি, যদি একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন। কিন্তু আমি অনেক উঁচুতে উঠে আপনাদেরকে দেখাচ্ছি, দেওয়ালে উঠছি। চলুন অন্য কোনো প্রাণী দেখি। একুরিয়াম কচ্ছপ, এখন খরগোশের কাছে চলে আসছি। আমরা এখন খরগোশ দেখব, র‍্যাবিট বা দেহ লালচে বাদামি ধূসর সাদা কালো বিভিন্ন বর্ণের হয়ে থাকে। প্রধান খাদ্য হচ্ছে পাউরুটি, ছোলা, শসা, সবুজ ঘাস। এদের এরা অবশ্য বেশি দিন বাঁচে না, এদের গড়াই হচ্ছে 1 বছর। দেখতে পাচ্ছেন ছোট ছোট আকৃতির খরগোশগুলো, খুবই কিউট। চলুন আমরা অন্য পাশে যাই, দেখি কি দেখা যায়। আমরা উল্লুকের কাছে চলে আসছি। এই উল্লুকের বেড়াতে দেখতে পাচ্ছি আমরা তো 15-20 বছর বাঁচে। চলুন দেখি উল্লুকে, দেখি দর্শক এই পাশেও একটা উল্লুক শুয়ে আছে, দেখার চেষ্টা করি। দেখি দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটা। আমরা এখন চলে আসলাম অলিভ বেগুনের কাছে। অলিভ বেগুন বলা হয় এদেরকে। আমরা যদি একটু অলিভ বেগুন দেখি, ওই যে এখানে বসে আছে, আমরা যদি ওই পাশ থেকে দেখি, দেখি আমরা দেখার চেষ্টা করি। ওই যে দেখুন অনেক দূরে। আমরা
এখন রাজ ধনেশ পাখি দেখতে পাচ্ছি। এটা প্রাপ্তিস্থান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সময় পাওয়া যায়। আজকাল হচ্ছে আবদ্ধ অবস্থা, এরা 50 বছর পর্যন্ত বেঁচে থাকে। তো চলুন আমরা রাজ ধনেশ পাখি দেখতে পাই কিনা একটু দেখি, চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আপনারা রাজ ধনেশ, তো আমরা দেখি একটু কাছ থেকে দেখানো যায় কিনা। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে আছে কিনা একটু দেখার চেষ্টা করি, যে এখানে একটা আছে, লেজ দেখা যাচ্ছে, অবশ্যই ভালো করে দেখতে পাচ্ছি না। দেখি ওই ভিতরে আর একটা আছে, দেখি একটু আমরা চেষ্টা করি। এই যে আমরা এখন হয়তো আবার একটু ভালো করে দেখতে পাবো। এই যে রাজ ধনেশ পাখির মুখটা দেখতে পাচ্ছি। দর্শক আমরা ভালো করে দেখানোর ট্রাই করি, বাট আমাদের এরিয়ার একটা লিমিট আছে, লিমিট ক্রস করে দিতে পারবো না। আয়ুষ্কাল হচ্ছে 20 থেকে 21 বছর, দেখতে পাচ্ছেন ব্যানারগুলো। তো আমরা দেখি একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন বিগ অজগর, দেখতে পাচ্ছেন অনেক ভিড় এখানে। যদি আমরা উপর থেকে দেখা যায় কিনা চেষ্টা করি। আমরা এই পাশটা একটু দেখি, তো দর্শক আমরা এই পাশটা একটু দেখি দেখা যায় কিনা। এই যে এখানেও একটা আছে বিগ অজগর সাপ, দেখতেই পাচ্ছেন একদম আমার কাছে। এই পাশে আরেকটা আছে দেখেন, চলুন আমরা আরেকটি ঠিক অজগর দেখি। এই যে এই পাশে আরেকটি আছে, লেজ দেখতে পাচ্ছেন এবং তার মাউথ দেখেন। দর্শক এগুলো থেকে একটু দূরে থাকবেন, সুন্দর করে শুয়ে আছে। ওই পাশে দেখি, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সাপ। এই যে আমরা ময়ূরের কাছে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ময়ূরের খাঁচার সামনে। তো দর্শক আমরা ময়ূরের কিছু ইনফরমেশন আপনাদেরকে দিই। ময়ূর ভারতের জাতীয় পাখি, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ যেমন ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় ময়ূর পাওয়া যায়। এর বৈশিষ্ট্য হচ্ছে দেখতে সুস্থির দুরন্ত। এই পাখির বন্য ও আবদ্ধ অবস্থায় থাকতে পারে। পুরুষ পাখি লম্বা লেজ বৈশিষ্ট্য এবং গলায় সদৃশ্য নীলাপ আকাশী বর্ণ রয়েছে। তো তাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন নড়াচড়া করতেছে, এখন মনে হয় সে মাটিতে নামবে। এই যে দেখেন ওই দূরে একটা ময়ূর দেখতে পাচ্ছে, এটা হোয়াইট কালার। তো এর পাশে আরেকটা আছে দেখেন, খুব সুন্দরভাবে পেকম তুলছে।
ময়ূরের ব্যাক সাইডটা যদি একটু সামনের দিকে দেখাতে পারতাম তাহলে অনেক সুন্দর লাগতো। এই এদিকে আসো, কত সুন্দর দেখেন, অনেক দর্শক দেখতে পাচ্ছে। ময়ূর পেখম তুলছে, কোটা নাড়াচ্ছে, তো অনেক সুন্দর। হাত দিয়ে না, ময়লা আছে। দেখতে পাচ্ছেন আমরা এখন ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছি, অনেক সুন্দর দেখেন। একটা দর্শন দিলে এরা সৌভাগ্য। দেখতে পাশ থেকে দেখি, সরি হুজুর, সরি, হ্যাঁ সরি। দেখতে পাচ্ছেন আপনারা এই যে পিয়ালি দেখা যাচ্ছে, আমরা জলশ্রী পার্কে চলে আসলাম। আমরা যদি ডান দিকে যাই তাহলে এই পথে পড়বে আপনার জলশ্রী পার্ক, তো চলেন। দেখতে পাচ্ছেন বিগ বডি জলশ্রী, এটা বুঝছেন কাদার মধ্যে বোঝারই উপায় নেই, যদি কিছু একটা আসছে। দেখেন জলশ্রী নড়াচড়া করতেছে, বাট বোঝাই যাচ্ছে না এটা জলশ্রী না মাটির পাহাড়। এখন চলে আসলাম গাদার কাছে, দেখতে পাচ্ছেন একটা গাদা, গাদার কাছের কাছে চলে আসলাম। আমরা যদি কাছ থেকে দেখি, এই যে দেখতে পাচ্ছেন এই সেই গাদা, দেখতে পাচ্ছেন ব্যানার, এইগুলা প্রায় 50 বছর বেঁচে থাকে। বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, দক্ষিণ পূর্ব এশিয়া, চীন, রাশিয়া ইত্যাদি জায়গায় এই তিলাবাস পাওয়া যায়। আমরা একটু দেখানোর চেষ্টা করি। ওই যে দেখেন অনেক উপরে একটা তিলাবাস দেখা যায়। আমরা পাশে আরেকটা কাছে আছে দেখি দর্শক। আমরা এখন চলে আসলাম ভুবনচিল দেখার জন্য। ভুবনচিল, ভুবনচিলের ব্যানার দেখেন, ব্যানারটি দেখা যায়। এরা প্রায় 24 বছর বেঁচে থাকে। দেখুন একটা ভুবনচিল বসে আছে। এই পাশে দেখতে পাচ্ছি শঙ্খচিল, বাংলাদেশে সর্বত্রই পাওয়া যায়। আমরা যদি একটু শঙ্খচিলটা দেখি, ওই যে দেখেন হাঁটতেছে, আবার উপরেও দেখেন কয়েকটা চিল বসে আছে, শঙ্খচিল। চলেন আমরা ওই পাশে দেখি সারপেন্ট বাজ দেখা যাচ্ছে, এই সেই সারপেন্ট বাজ। ওই যে উপরে দেখতে পাচ্ছেন এশিয়ান কালো ভল্লুক, যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এই যে ভল্লুকটা আমার কাছেই চলে আসছে প্রায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে খুব ভয়ানক। পুরুষ এরা প্রায় 25-30 বছর বেঁচে থাকে, দেখতেই পাচ্ছেন দর্শক।
খুব কাছ থেকে যদি দেখায় এই দেখেন বাচ্চা নিমু বাইকের সাইন ব্যানার এরা 25 থেকে 30 বছর পর্যন্ত বেঁচে থাকে। চলুন আমরা ইমু পাখিটা দেখি। এই যে দেখতে পাচ্ছেন ইমু পাখি, দেখতে পাচ্ছেন ইমু পাখি, এখানে 3টা ইমু পাখি দাঁড়িয়ে আছে। যে দেখুন আমরা যদি আর একটু দেখাই, এখানে অনেকগুলো ইমু পাখি দাঁড়ায় আছে, দেখেন দেখতেই পাচ্ছেন দর্শক। পনেরো থেকে 20 বছর বেঁচে থাকে। ধরুন আমরা একটু কাছ থেকে যদি দেখি, এই যে আমরা চলে আসলাম সিংহ মামার কাছে, এই যে দেখতে পাচ্ছেন সিংহ মামা, দুটো সিংহ মামা শুয়ে আছে দেখতে পাচ্ছেন। হ্যালো, আমরা এখন গন্ধ তো আমার পিছনে দেখতে পাচ্ছেন। গন্ডারটা একটু বয়স্ক, তো গন্ডারটা আপনার খাবার খাচ্ছে। আমরা গন্ডারটা একটু ভালো করে দেখি, দেখতে পাচ্ছেন আমরা এখন হাতির কাছে চলে আসলাম। হাতির কিছু ইনফরমেশন আপনাদেরকে দেই। আমরা যে এখন যে হাতিটি দেখব, এটা হচ্ছে এশিয়ান হাতি। তো এশিয়ান হাতির বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই এশিয়ান হাতি দেখা যায়, যার উচ্চতা 3.2 মিটার থেকে 6.5 মিটার হয়ে থাকে। তো হাতি মূলত তৃণভোজী প্রাণী, গাছের পাতা, ফলমূল, কচি বাস ও কলা গাছ এদের প্রিয় খাদ্য। এদের আয়ুষ্কাল হচ্ছে 60 থেকে 70 বছর। তো ব্যানার তো দেখলাম যে এই এই লেখা আছে, তো আপনাদেরকে এখন সামনাসামনি নিয়ে যাবো হাতির কাছে। চলুন তাহলে বিশাল সেই হাতিটিকে দেখি। এই সেই হাতি, এই বিশাল আকৃতির এই হাতি। আমরা এখন উটের কাছে চলে আসছি, দেখতে পাচ্ছেন উটের ব্যানার। উত্তর আমেরিকা ও এশিয়া, উত্তর আফ্রিকায় উট পাওয়া যায়, দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির উট। তো এরা 40-50 বছর বেঁচে থাকে, দেখতে পাচ্ছেন দর্শক। উটটাকে আমরা একটু ক্লিয়ার ভাবে দেখাই, যে উট পানি খাচ্ছে। তুলায় নিয়ে ব্যস্ত, আমরা এখন মায়া হরিণের কাছে চলে আসছি। আমরা এখন মায়া হরিণ দেখতে পাচ্ছি। আমরা যদি একটু কাছে যাই, দেখতে পাচ্ছেন মায়া হরিণ। আমরা চলে আসলাম কমন ইংল্যান্ড দেখার জন্য। এটার ইনফরমেশন আপনাদেরকে কয়েকটা শেয়ার করব। তো পূর্ব দক্ষিণ এশিয়ায় পাওয়া যায় এরা, সাউদার্ন ইংল্যান্ড নামে পরিচিত।
তো এরা 15 থেকে 20 বছর বেঁচে থাকে। যে আমরা একটু আপনাদেরকে ভালো করে দেখাই, দেখতে পাচ্ছেন দূরে, দেখতে পাচ্ছেন বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, এশিয়া এবং ইউরোপে বিভিন্ন দেশে ঘোড়া আছে। তো এরা মূলত গাছের পাতা, ফুল, ফল, বীজের মোচা খেয়ে থাকে। এরা 25 থেকে 30 বছর বেঁচে থাকে। এগুলো আমরা একটু কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন দূরে দুটি ঘোড়া। ঘোড়া এবং গাধা দুটি আছে, তো আমরা গাধা দেখানোর চেষ্টা করব। ঠিকই, যে একটি গাধা দেখতে পাচ্ছেন এবং পাশে ঘোড়াও আছে, দুটি একসাথেই আছে। আমরা যদি একটু ওই পাশে যাই দেখি কি আছে। দর্শক, আমরা এই পাশে চলে আসছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জেব্রা। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা, জেব্রা দাঁড়ায় আছে আমার কাছে। এবং ওখানে আরো 3টা জেব্রা আছে কাছ থেকে দেখি, দেখতে পাচ্ছেন। আমরা এখন ডোরাকাটা জেব্রা দেখতে পাচ্ছি। জেব্রাগুলো অনেক সুন্দর। ওয়াটার বাক, আমরা যদি একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, কেনিয়া, বোতসোয়ানা, পশ্চিম আফ্রিকা, সুদান এই ওয়াটার বাক পাওয়া যায়। আমরা যদি একটু কাছ থেকে দেখি, দেখতে পাচ্ছেন এরা গাছ ও বিভিন্ন জলজ উদ্ভিদ খেয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি বিশাল আকৃতির এক জিরাফ, অনেক লম্বা, অনেক দূরে দেখা যায়। এটা কাছ থেকে দেখানো সম্ভব না, কারণ এটা অনেক দূরে, এরিয়াটা অনেক বড়। তো আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব, দেখি অন্য আরেকটি ওই পাশে আরও কিছু জিরাফ আছে, দেখি চেষ্টা করে। ওই পাশে যাই, এখানে অনেকগুলো জিরাফ আছে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে জিরাফগুলো দেখানোর জন্য। এই যে চলে আসলাম অবশেষে, চলে আসলাম আমরা জিরাফের ঠিক নিকটে। দেখতে পাচ্ছেন এগুলো অনেক লম্বা। তো গাইজ, আমি চেষ্টা করলাম আপনাদেরকে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখানোর জন্য। তো আপনারা যদি এখানে এই চিড়িয়াখানায় আসেন, তাহলে অবশ্যই একটু সময় নিয়ে আসবেন, আরও অনেক কিছু রয়ে গেছে যেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। গাইজ, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো গাইজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।